ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ভিডিও গাইজ। আজকে যাই হোক, অনেকদিন পরে আবার ছাদের থেকে আমি ভিডিওটা রিস্টার্ট করছি, জানি না কেন, বাট আমার আজকে মনে হলো যে ছাদে বাদে ভিডিও রিস্টার্ট করি। আর যাই হোক, অনেক গরম, গরমের জন্য না মানে বাইরে বাইরে বেরোনো খুব দুষ্কার হয়ে যাচ্ছে, মানে যেমন বাবার সাথে মাঠে ছিলাম করতে খুব টাফ হয়ে যাচ্ছে এত গরম। তো চলো আজকে আমি যাবো আমার গাড়ি শোরুম হচ্ছে, ফোন করেছিল, ফোন করে বলছে যে তোমার কাছে নাম্বার চলে আছে, নাম্বারটা লাগিয়ে যাও। ওই জন্য আমি ভাবছি তাহলে আমি বাজানো বেরোবো বিকেলবেলা, বলছে সাড়ে চারটে থেকে ছটার মধ্যে ঢুকতে হবে, বাট এখন বাজে আছে 3:30। তো আমি আর আধা ঘন্টা পরে বেরিয়ে যাবো বাদামকে নিয়ে। আর এই আমি তোমাকে একটা ড্রাগন গাছের অবস্থা দেখো, সব গাছের ফল এসছে কিন্তু হালকা হালকা, আর এটা জল ফল দিই না বলে তার জন্য আমার একটু সার যত্ন খাতি যত্ন করতে হবে গাইস। খাতি যত্ন না করলে এটা তো ডিম পড়াবে না না, এক্ষেত্রে একটু খাতি যত্ন করতে হবে। তো এদের অবস্থা খুব ঢিলাম, আর জল দিই না আমি অনেকদিন। তো চলো এখন বাদামকে নিয়ে নামবো, এটা লাগিয়ে নিয়ে আসি তাড়াতাড়ি বাইক থেকে বেরোতে। ব্যাপার কি ক্যাবে ক্যাবে যাই, আমাদের তো আগে আবার সবসময় বানতে হয় না, রাইডে আমরা সবসময় করতে লাগি। দেখো আমাদের বাড়িঘর অনেকদিন মানে কি বলবো মানে বাড়িঘরতে ভিডিও রেজিস্টার করতে করতে আমাকে দিন যাচ্ছে, কেন আমার বাড়িতে কোনো এখনো ভিডিও রেজিস্টার করিনি। তো বাট এইবার ভাবছি যে বাড়ি থেকে যেরকম করতাম আগে সেরকমই করবো, আর লাইফস্টাইল ভিডিও হবে না প্ল্যান করে সবাই, কেমন লাইফস্টাইল যাকে হচ্ছে তাদেরই হবে, আধার কার্ড নতুন নতুন পেলে তো ওদের হবে না। তো চলে গেছি বাদ দাও, আমি এখন যাবো চল গাড়ি নাম্বার প্লেট লাগাতে গাইছে অনেকদিন পরে। যাক আমাদের প্রথমে যে গাড়ি ছিল বাবা কিনে দিয়েছিল, বাবা কোনো নাম্বার প্লেট লাগাতে পারেনি, কেন বাবা বাড়িতে গাড়ি চালাতে কত বড় হয়েছে যায়নি, তার জন্য আমাকে অনেক হয়তো বাইরে বেড়াতে যাচ্ছে যে পুলিশ ধরো পুলিশ ধরো পুলিশ যাবে, কিন্তু নাম্বার প্লেট ড্রাইভিং লাইসেন্স আর ব্লু ফ্লুপ সব কিছু আমি ওপেন করতে চাই, আর সব কিছু বলবো কাল ভীষণ সব উপরে হয়ে যাবে, কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু পরে পাবো পয়সার ব্যাপারে। ঠিক আছে চলে গেছি, দেখাচ্ছে বাদাম ছেড়ে বেরোচ্ছিলাম। ফাইনালি আমি বাইক থেকে রেডি হয়ে একদম পুরো ফ্রেশ হয়ে একদম পুরো ফাইনালি রেডি হয়ে গাড়ি ফাড়ি মুছে ফুচে একটু গাড়িটা মুছে ফুচে বাইরে বেরো গেলাম। আর গাড়ি মুছে কারণ চাকরি যাবে শোরুমে যাচ্ছে, শোরুমে লোক যেন বলতে না পারে যে গাড়ি অবলা করে রেখেছিল। ফার্স্ট কিন্তু আমি যত্ন করি খুব একে, যাই হোক আমার কিউট গাল কিন্তু একটু ধুলো ময়লা ভরে গেছে। তো এখন একে নিয়ে যাবো আমি নাম্বার প্লেট লাগাতে, আর ওইদিকে এই সুযোগ আসবে বাদন এই মাটার আড়ি সারা কখন আসবে কে জানি, শালা বান্দরশালা। তো এখন আমার আজকে লাগবে হচ্ছে এখানে নাম্বার প্লেট লাগাবো আর পিছনে সামনে লাগাবো, না বলে দুটো গার্ড কিনতে হবে, গার্ড হলে ভালো লাগবে। ঠিক আছে তো চলো এখন আমি একে নিয়ে তাতেই বেরোই, যাই হোক অনেক টাইম আছে, 4:30 বাজতে যায়, আমাকে 5টার মধ্যে ঢুকতে হবে ওখানে, না পারলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে চলো দেখা হচ্ছে রাস্তায় বেরোনি। শোরুমে আর গাইস তোমাদের কাছে আমি খুঁজতে একটা ভিডিও আপলোড করতে চলেছি, ভিডিওটা এই ভিডিওটা নিয়ে হবে, যে ভিডিওটা এই কারণে হবে যে আমি কি ভিডিও বানালে তোমাকে খুশি হবে, যে প্র্যাঙ্ক ভিডিও না মোটো ব্লগ না লাইফ স্টাইল। গাইস তোমরা এই ভিডিওটা কিছু কমেন্ট করে দিও, আর কিছু কমেন্ট ওই ভিডিওটাই করো যে আমি যে ভিডিওটা করতে চলেছি তাড়াতাড়ি। তো চলো এখন শোরুমে যাই গাইস, দেখাতে গাড়ি চালাতে আমি সেটা পাই না, তো তাড়াতাড়ি চলো। বলছি নাম্বার প্লেটটা লাগানোর দরকার ছিল, তো এখন আমি আর বাদন এসেছি এখন নাম্বার প্লেট লাগাতে গাড়ি, কেননা অনেক মানে আমার প্রথমে প্রথম গাড়ি ছিল, তখন আমরা কি ভয়তে ভয়তে ঘুরতাম বল ভাই পুলিশের। তো এখন লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স করতে চলে আসতে গেছি, তারপরে তোমাকে দেখাবো মোটো বলো, আর আমি এখন করছি শুট তো দেখা তোমাকে। আচ্ছা গাড়ির কাগজ দেখালে বলতে পারছি, এটা বলতে পারতে কোন কাগজ কি আছে, ক্যামেরা না না সেটা বানাবো, সেটা দিয়ে বানাবো, তাও ঘুষ দিয়ে ঘুষ দিয়ে বানাবো ভাই, সোজা বলে গিনা উঠলে আঙুল সোজা দেখা করতে হয় জানিস তো। তখন আমার নাম্বার প্লেট এখন চলে গেছে, এটা হচ্ছে আমার নাম্বার প্লেট। ঠিক আছে এটা আমার নাম্বার প্লেট দিয়েছে, আর এখান থেকে ফার্স্ট নাম্বার প্লেটটা লাগাতে আমার যাই হোক অনেক দেরি হয়ে গেছে, আমাকে আবার বাইরে যেতে হবে একটু। ঠিক আছে আর এই মালটা যাবি নাকি আজকে বাজবো ওখানে, দিক আমি বহু দিন যাবো তোর বহু দিন চল আমি কেবারে বহু এখন দাদা গাড়িতে নাম্বার প্লেট লাগাচ্ছে একটু করে কন্ট্রোল করে সামনে নাম্বার প্লেটটা দেখ, মরে বিকুলি ভালো লাগবে না, হয়ে গেছে লাগানি সামনে একটা লাগানো, পকেটে করে নিয়ে করবো নাকি বাদন, এ বুক পকেটে করে নাম্বার ঘুরে বেড়ায় পুলিশ দিলে কাকা আজ পকেটে বের করে দিচ্ছি নাকি। তো সামনে একটা লাগানো হয়ে গেছে, আর সামনেটা লাগানো কমপ্লিট হয়েছে, এই প্লেটটা কেন লাগালাম জানো, এই সাইড একটা প্লেট লাগিয়েছে আউট সাইডটা, যদি ছেলে ফেলে না এরকম মুখটা মোড়া দিলে ভেঙে যাবে, ওই জন্য
তো ওই জন্য ওইটা সামনেটা লাগাবো। শালা তুই লাগাতে পারবি কোনদিন? তো নাম্বার ফাইভটা লাগানো হয়ে গেছে গাইজ, একটু কমপ্লিট করে তারপরে যাবো আমরা বাড়িতে, বাড়ি থেকে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে। হ্যাঁ দুটো চানি চা খালি ভালো, মরণে গ্যাস হয় ভালো। না 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 ওর কথা কিছু আগে আমাকে শুনে হবে, যেও আমি নাম্বার ফাইভটা গিয়েছি মস্ত হয়ে গেছে বলে আমি শুনে আছি, আর আমাকে বলে কি ক্যাব, আমাকে ক্যাবে নিয়ে যাবে, আমাকে ক্যাবে নিয়ে যাবে। আমি সে একটু বলতে স্যার আমার পরে বাবা আমার বন্ধুরা খেতে দেখে আমাকে সবসময় বলতো যে আমি ওখানে ক্যাবে নিয়ে আসি, ক্যাবে নিয়ে আসি না। তো আজকে ওদের ওকে আমি ফার্স্ট টাইম আমার বিয়ের পরে আমরা দুজন ক্যাবে আসলাম, আমার ক্যাবটা ঠিক আছে এরকম, আমার ক্যামেরা ভালো না গাইস, ওই জন্য হচ্ছে এরকম হচ্ছে। আর আমাদের চা চলে এসেছে, মানে চা না কফি অর্ডার দিয়েছিলাম, তো কফিটা আমাকে চলে এসেছে। নাও কফিটা টানো, ও ম্যাডাম কফিটা টানো, খেয়ে বলো কেমন হয়েছে। আরে তুমি একা একা না, কেমন হয়েছে, ভালো হয়েছে? যাক প্রথমবার প্রথমবার বউটাকে এনে মানে খাওয়াতে পারতাম, কিন্তু ছাড়ানো করতাম কেন জানো তো, লোকের গাড়ি আসতাম তো নিজস্ব গাড়ি চালানো বলে বউটা কানতে পারতাম না। ফার্স্ট টাইম বউকে আমি নিয়ে একটা সুন্দর একটা ক্যাবে এসেছি, আর ক্যাবটা ঠিক রোডের সাইডে খুব সুন্দর একটা পিলের জায়গা, আর হাওয়া আসে খুব সুন্দর বলো। এই চিএস করো চিএস করো চিএস করো চিএস গাইজ, বিয়ার খাচ্ছি আমরা। কফিটা না ঠিক তোমার হাতের মতন হয়েছে জানো, ঠিক তোমার হাতের মতন মা কালী কোথায় না না, আরেকবার খাওয়ার কথা খেয়ে বলো কেমন হয়েছে। আমি তো জানি তোমার হাতের মধ্যে, দেখো সেম পুরো তোমার হাতের মতন হয়েছে, সে হয়েছে না গাইস। পূর্ণিমা বলেছে ওকে রোডটা থেকে সেই লাগছে কবি, কিন্তু আমাদের ভালো লাগছে কেন জানি না, ওদের ভালো লাগছে। পারা গাল দেখো আসছে কেন, আরে হাসার কোনো কথা নেই এখানে, আসতে আসতে কোথায় চুপ পাচ্ছি না কেন, বহু সাইড করে না বুঝা চুপ পাই না। উপর কিন্তু পাকা চলছে, দেখো পূর্ণিমার জন্য পাকা আমি চলো এখানে বেরোনোর সময় দেখা যায়। আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি, যাই হোক অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, তো এখন বাজে নটা, নটার সময় নটা পর্যন্ত আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এই চলো 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 পূর্ণিমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আমি তো যাবো একটু, আর আমার গাড়িতে কিন্তু ফিউল কম আছে আজকে,
ফিউল কিন্তু ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি কলকাতাতে, ফিউল আছে কিন্তু এক কাট। আমি সুভাষচন্দ্র পেট্রোল পাম্পে গেছিলাম, ফিউল ছিল না, ওই জন্য বলতে পারিনি। আমার আজকে এক গাড়ি তেল নিয়ে আমার ঘুরে বেড়াতে হচ্ছে। চলো পূর্ণিমা, বাড়িতে গেছো, আসো নাকি, চলে আসো। আরে গাড়িতে বসো, ভালো লাগছে না কেন, কি বলো, ঘুরছো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, একদিন আসবে কাজ পেতে গেছে, চলো গাড়ি বাড়ি যেতে গেছে। সঞ্জীব আমাকে এই খাওয়াবে আজকে, আমি খাবো না, তাও খাবো, তোমাকে দেখাচ্ছি। আজকে ব্র্যান্ডেড কোম্পানি বিয়ার নিয়ে এসেছে, দেখো সঞ্জীব, এই মালটা, মাল তো মরবে আর আমাকে মারবে। তো গাইস, আমি কিন্তু ভাই মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা তুই খাবি, এই তো গ্লাস বিড়ি সিগারেট চার সব, ভাই তুই মাতাল, ভাই তুই মাতাল, তুই মাতাল। তো গাইস চলো এখন সঞ্জীব খাক, সঞ্জীব খাওয়ার পরে আমার ট্রেন এখান থেকে বাড়ি যেতে হবে। এই মিথ্যা কথা বলবি না, আমি খাই না, আমি খাই না, আমি খাই না, তুই তো গ্লাস কিছু, আমি খাই না। ও দাও, আমাকে একটা বন্ধু আছে এই যে এইদিকে থাকে, ও আসবে ওইসে, তারপরে গাই এত মিথ্যা কথা বলিস ভাই। হ্যাঁ মিথ্যা কথা বলি না, এই দেখো বিয়ার খাবে, বিয়ার চোর, বিয়ার চোর, এখানে সালাম মাতাল, তুই আমার সাথে মিশবি না কালকে, তুই সালাম মাতাল। চলো